প্রশ্ন করেছেন মৃণাল মজুমদার মাঝের গ্রাম পাঁচবেড়িয়া থেকে তো ওনার প্রশ্ন হচ্ছে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে কোনো দেবতাদের পূজা করার দরকার হয় না তাহলে ভগবান রামচন্দ্র কেন দুর্গা দেবীর পূজা করেছিলেন সেপাত সনাতন কে প্রশ্ন করছেন মৃণাল মজুমদার মাঝের গ্রাম বাজে আপনি রামচন্দ্র কেন দুর্গা পূজা করলেন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলে উত্তর পাবেন ভালো কে কার পূজা করেছে সেটাই লোকে তো না নিজের মতো করে যে যা বাচ্চে বলেই যাচ্ছে কিন্তু আমাদের এই গৌড়ীয় মঠের আচার্য আমাদের পরম পরমেশি গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ তিনি মহা বিদগ্ধ পণ্ডিত তিনি বলছেন মূল রামায়ণ যদি কেউ পড়ে দেখবে সেখানে দুর্গা পূজার কোনো প্রশ্নই নাই রামচন্দ্র কখনো দুর্গা পূজা করেন নাই অন্য কেউ দুর্গা দেবীর যারা উপাসনা করে শক্তির উপাসক যারা তারা তাদের মতো করে কোনো রামায়ণ লিখেছে তারা সেখানে দুর্গা দেবীকেও ঢুকিয়েছে যাকে রামচন্দ্র পূজা করছেন এইটুকু কথাটা সিদ্ধান্তটা শুনবেন অর্থাৎ তখন আর প্রশ্ন নেই কিন্তু আমাদের সময় আমরা মূল রামায়ণ তো দেখি না আমরা আমাদের বাংলা রামায়ণ যিনি কৃত্রিবাস কৃতিবাস ওঝা হ্যাঁ উনারই সেই পয়ার ছন্দে রচিত ওই সমস্ত আমরা শুনেছি শিখেছি কি রামচন্দ্র দুর্গাদেবীর পূজা করেছেন এইবারে আমরা কি করব আমরা তো মূল রামায়ণ পড়ি নাই মূল রামায়ণ এই কথা নেই দুর্গা দেবীর পূজা করেছেন এরকম নেই এইবারে যদি আপনি এই কাশি আমাদের যে ওঝার যদি রামায়ণ পড়েন তিনি বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জন ব্যক্তিত্ব এইবারে আপনার এই প্রশ্নের উত্তর এইভাবে আমি দিতে চাই দুর্গা দেবীর কে পূজা করবে এই জগতের মানুষ এই জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা দেবী উনি পরম বৈষ্ণবী আমাদের পূজা করা উচিত আর ভগবান রামচন্দ্র ভগবান রূপে আসেন নাই উনি নর নররূপী নারায়ণ মানুষ রূপে এসেছেন তিনিও শেখাচ্ছেন কি করে দুর্গাদেবীকে পূজা করতে হয় সেটাও তো একটা উত্তর হয় হ্যাঁ নররূপী নারায়ণ হ্যাঁ একজন অধ্যাপক বিশাল বড় তার একজন ছাত্র সে কেরোসিন ডিলার হয়েছে সে যখন কেরোসিনের ডিলা হয়েছে অধ্যাপক আসলো বিশাল লাইন অধ্যাপক মহাশয় দাঁড়িয়ে আছে হ্যাঁ সেখানে কেরোসিন নেবে যখন সে দেখবে আর এই অধ্যাপক আলাদা তাড়াতাড়ি দাও কেরোসিন তাকে ছেড়ে দাও কিন্তু তখন সে বলে হ্যাঁ তুমি অস্তিত হও না আমি রোদ হলেও আমি একটু দাঁড়াই কারণ তিনি সেইরকমভাবে সেখানে যদিও তার ছাত্র হচ্ছে ডিলা তার কথা সেখানকার নিয়ম তিনি পালন করছেন অধ্যাপক সেটা দোষ আছে ভগবান কার পূজা করছেন ভগবান তার ভক্তকে পূজা করতে পারেন কি না আপনার কি মনে হয় করতেই পারে হ্যাঁ ভগবান তার ভক্তকে সম্মান দিতে পারে যেরকম কৃষ্ণ তিনি কি যুদ্ধ করতে পারবেন না না তিনি যুদ্ধ করবেন না তার ক্রেডিটটা যুদ্ধ কে করছে না অর্জুন তুমি এই করো সেই করো সেই করো আর অর্জুনও খুব বিশাল ব্যক্তিত্ব এগুলো হচ্ছে ভক্তকে অনেক সময় ভক্তকে প্রতিষ্ঠা করার জন্য এমন সময় এক সময় ওইরকম কুরুক্ষেত্রের যুদ্ধেও মহাভারতে দেখি দুর্গা দেবীর বন্দনা করতে বলেছিলাম কৃষ্ণ রামচন্দ্র অর্জুনকে বলছে দিয়ে ও দুর্গা দেবীর বন্দনা করছে দুর্গা দেবী দর্শন দিলেন দিয়ে বলছে হ্যাঁ প্রভু যার পাশে আছে তার আর তার পক্ষেই জয় অর্থাৎ ভগবান জানিয়ে দিলেন যে ভক্তরা যেন ঘোষণা করুক যে কৃষ্ণের পাশে যে থাকবে ভগবানের পাশে যে থাকবে তার জয় হবে সেই জন্য তিনি বন্দনা করতে শেখালেন তার মানে এই নয় যে যার বর্ণনা করা হচ্ছে সেই বড় আর যে বর্ণনা করছে সে একজন সাধারণ কিছু এইরকম মানে এরকম चिता करार को मना आशा करी आम्हाने आपण प्रश्न उत्तर आपय गेन हरे कृष्ण